কৃষিতে এখন জেলায় প্রথম তারকেশ্বর ব্লক। রাজ্যের সহযোগিতায় কৃষকরা যেমন বীজ কীটনাশক পাচ্ছেন, তেমনি সহজেই পাওয়া যাচ্ছে চাষের যন্ত্রপাতি। ব্লকের প্রতিটি এলাকাতে বসানো হয়েছে একটি করে মিনি ডিপ টিউবওয়েল। খুশি কৃষকরা। গত পাঁচ বছর ধরে হুগলি জেলায় প্রথম স্থান অধিকার করে রয়েছে তারকেশ্বর ব্লক। বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ পেয়েছেন কৃষকরা। এছাড়াও সমবায় সমিতিগুলিও পাশে দাঁড়িয়েছে কৃষকদের। চাষিরা উন্নত ধরনের বীজ কীটনাশক যেমন পাচ্ছেন, তেমনি অত্যন্ত সহজেই তাদের হাতে চলে আসছে চাষের যন্ত্রপাতিও। হুগলি জেলার মধ্যে তারকেশ্বর প্রথম স্থানে চলে এসছে। এই এবারে ধান বীজ দেওয়া হয়েছে, ওর সাথে কীটনাশক ওষুধ, এবং যেভাবে নতুন পুরনো পন্থাকে নিয়ে আমরা নতুন কিভাবে চাষ করব সেই সব ওনাদের এক্সপার্ট আনছেন, এনে আমাদেরকে বোঝাচ্ছেন, আমরাও সেগুলো নিয়ে সমৃদ্ধ হচ্ছি। ধান বীজ দেওয়া হয়েছে, তার সঙ্গে আপনার রাসায়নিক সারও ওনারা জৈব সার কিছু দিয়েছেন, তারপরে আপনার ধরুন কীটনাশকগুলো দিচ্ছেন, এবং আমাদেরকে পুরো পুস্তিকা দিয়ে দিয়েছেন এবং কবে কিভাবে চাষটা করতে হবে রুটিনগুলো ওনারা করে দিচ্ছেন। বিজ্ঞান আজকে অনেকটাই উন্নত হয়ে গেছে। হ্যাঁ, পরপর তো কোনো আমাদের প্রথম প্রথম হয়তো একটু এই যে মেশিনে চাষ হচ্ছে, প্রথম আমরা ভেবেছিলাম যে কিভাবে কি হবে। হ্যাঁ, কিন্তু ওনারা মিটিং করার পর বা ফল অনেক পাওয়া গেছে, ওনাদের তথ্য অনুযায়ী আমরা চাষ করেছি। হ্যাঁ, ফল পাওয়া গেছে তাতে। চাষের জল সরবরাহের জন্য ব্লকের প্রত্যেক এলাকায় একটি করে মিনি ডিপ টিউবওয়েল বসানো হয়েছে। বর্ষায় ফসলের ক্ষতি হলে সেখানেও কৃষকদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার। বিজয়রাই প্রকল্প বা অন্যান্য যে প্রকল্প, এনমুর প্রকল্প, তাছাড়াও আত্মা প্রকল্প যেটা আছে, সেখান থেকে আমরা ডিসি প্রোগ্রাম বা তাদের এক্সপোজার ভিজিট করিয়ে বিভিন্ন জায়গায় যেখানে এই হাতে কলমে এসব চাষ করা হয়। কৃষকদের উৎসাহ দেওয়ার জন্য সরকারি কৃষি মেলায় উৎসাহ ভাতা দেওয়া হয়। তারকেশ্বর এলাকা থেকে প্রতি বছরই বেশ কয়েকজন কৃষক রত্ন পুরস্কার পেয়ে আসছেন। সরকারি সহযোগিতা নিয়ে সমবায়কে পাশে রেখে আমি যদি আমার চাষাবাদটা উন্নতভাবে করতে পারি, তাহলে এই বছরে কৃষক মেলাতে বা কৃষি মেলাতে আমি আমার ওই চাষের জিনিসটা গিয়ে সেখানে প্রদর্শনীতে রাখতে পারি, তাহলে প্রথম হলে আমি সেখান থেকে পুরস্কার পাব। এলাকার কৃষকরা বলছেন, নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখে কৃষি দপ্তর, কোনো সমস্যা হলে সমাধানের উদ্যোগও নেয় তারা। আধুনিক যন্ত্রপাতি থেকে শুরু করে বীজ সমস্ত কিছুই পাচ্ছে কৃষকরা, এবং সেই সমস্তকে কাজে লাগিয়ে কৃষিতে অনেকটাই এগিয়ে গেছে তারকেশ্বরের এই পঞ্চায়েত সমিতি এলাকা। জি ২৪ ঘন্টার জন্য সনতের সাথে বিধান, হুগলি।